হ্যালো ভিউয়ার্স, আজ আমাদের গন্তব্যস্থান সুনামগঞ্জ। ঢাকা থেকে সরাসরি চলে আসা যায় সিলেটে। আমরা হানিফ মামার বাসে সিলেটের উদ্দেশ্যে রওনা করেছি। জনপ্রতি 470 টাকা করে প্রয়োজন হবে। সকাল সকাল সিলেটের কদমতলি বাস স্টপেজ নামিয়ে দিয়েছে, এটা একেবারে লাস্ট স্টপেজ। এরপর আমরা একটি সিএনজি নিয়ে শাহজালাল ইউনিভার্সিটির সামনে দিয়ে চলে আসি কুমারগাঁও বাস স্ট্যান্ডে, কেননা আমাদের সুনামগঞ্জ যেতে হলে আমাদের কুমারগাঁও বাস স্ট্যান্ড থেকে উঠতে হবে। এখানে বিরতিহীন বাস পাওয়া যাবে, ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা। তাছাড়া ঢাকা থেকে সরাসরি সুনামগঞ্জে বাস পাওয়া যায়, ভাড়া পড়বে জনপ্রতি 550 টাকার মতো। দর্শক, আমরা প্রায় চলে এসেছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সিলেট বিভাগে সুনামগঞ্জ জেলাতে। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আমরা একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নিই। ব্রিজের সামনেই অনেক বাইক সিএনজি থাকে, এখান থেকে ভাড়া করে তাহিরপুর, শিমুলবাগান, নীলাদ্রি, জাদুকাটা নদী যেতে হয়। আমরা নাস্তা করেই বাইক পেয়ে যাই, সো দাম দর করে 800 টাকায় একটি বাইক ঠিক করে নিই। এখানেই অনেক বাইক পাওয়া যায়। সুনামদি নামক জৈনক মোগল সিপাহীর নাম অনুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়। সুনামউদ্দিনের আঞ্চলিক রূপ সুনামগঞ্জ। সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকা আব্দুজ রাজ্জাক সেতু দিয়ে পার হয়ে যেতে হবে। সুনামগঞ্জের উপর দিয়ে সুরমা ও কুশিয়ারা নদী বিদ্যমান। সুনামগঞ্জের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য। সুনামগঞ্জ চারণ কবিতা ও লোকগীতির জন্য বিখ্যাত। এ অঞ্চলে অনেক নামকরা কবি জন্মেছেন, যার মধ্যে কবি হাসন রাজা, শাহ আব্দুল করিম অন্যতম। সুনামগঞ্জের রাস্তাগুলো বেশ ভালো। যেতে যেতে হাতের ডান দিকে হঠাৎ দেখা মিলবে এই সূর্যমুখী বাগান। চলুন আমরা বাগানের ভেতরে যাই। সুনামগঞ্জে শিমুল বাগানের মতো পর্যটকদের জন্য আরেকটি আকর্ষণ হয়ে
একদম দুপুর হয়ে যাওয়ায় গলা প্রায় শুকিয়ে গেছে। ছোটবেলায় গ্রামে এমন অনেক আইসক্রিম পাওয়া যায়। মজাদার কোন আইসক্রিম খেতে খেতে নীলাদ্রি ঘুরে দেখাই যায়। নীলাদ্রিতে দেখা মিলবে ছোট ছোট টিলা, সুন্দর সবুজ টিলাতে ক্যামেরা রেখে ছবি আর সৌন্দর্য দেখতে আমরা ব্যস্ত। টিলার উপর থেকে সম্পূর্ণ লেকটি দেখা যায়। ওয়াও, জাস্ট ইমাজিন! এমন চমৎকার সবুজে ভরা টিলা পেয়ে আমাদের ও আনন্দ আর লাফালাফিতে নেই মানা। আজ দর্শক, টিলার মাঝ দিয়ে রাস্তা আছে, চাইলে বাইক নিয়ে যাওয়া যাবে। একদিকে সবুজ টিলা, আরেকদিকে নীল জলরাশি, যার উপরে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। তাই ভ্রমণপ্রিয়রা এই জায়গাকে বাংলার কাশ্মীর বলে অভিহিত করেছেন। এখানে ঘুরে দেখার জন্য বেশ কয়েকটি টিলা পাওয়া যাবে, যার সবগুলোই চমৎকার। চাইলে ঘোড়ায় চড়ে নীলাদ্রি লেক ঘুরতে পারেন, আর মন মতো ছবি নিতে কোনো বাধা নাই। অনেক ঘোরাঘুরি হলো, এবার নৌকাতে করে নীলাদ্রি উপভোগের পালা। মাত্র 150 থেকে 200 টাকায় 30 মিনিটের মতো নৌকা পেয়ে যাবেন। নৌকায় চড়ে বৈঠা হাতে নিয়ে বসে নৌকা বাইতে পারেন। একদম স্বচ্ছ পানি আর নীল রঙের জলরাশি, সত্যিই চমৎকার। ওপারে ইন্ডিয়ার বর্ডারে নামতে পারেন কিছু সময়, কিন্তু বিজিবি দেখতে পেলে আপনার খবর আছে, তাই বর্ডার অতিক্রম করবেন না। দর্শক, এবার গন্তব্য শিমুলবাগান। দূর থেকে লাল লাল ফুল ফুটে থাকতে দেখা যাচ্ছে। প্রতি বছরই এই সময় প্রচুর লোকজন আসেন এখানে। দিনটি শুক্রবার হয়, দর্শনার্থীদের পরিমাণ প্রায় 3 গুণ। অনেক জনসমাগম থাকায় আমরা বাগানটি ঘুরে দেখানোর তেমন ভিউ পাচ্ছিলাম না। তাছাড়া আজ হাতে সময়ও নেই, তবে জয়নুল আবেদিন সাহেবের শিমুল বাগান সত্যিই অনেক সুন্দর, যা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিমুল বাগান। দর্শক, যেহেতু রাস্তায় অনেক ভিড়, তাছাড়া ঢাকা ব্যাক করার লাস্ট গাড়ি ধরতে হবে, সো আমরা পুরো বাগান না ঘুরে বের হয়ে পড়েছি।
আপনাদের ভালোবাসা পেলে সামনের বছর আবার আসবো ব্লগ করতে ইনশাল্লাহ। আবারও ট্রলার পার হয়ে জাদুকাটা নদী হয়ে ফিরতে হবে। শিশুটি জানে না যে তার জীবনের সবচেয়ে দুরন্তপনার মধ্যে সে সময় পার করছে। এখান থেকে এবারে আমরা চলে আসব সুনামগঞ্জ শহরে। শান্ত স্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্যে গড়া জাদুকাটা নদী। সিলেটের প্রায় সবগুলো জেলাতেই পানসি রেস্টুরেন্ট আছে। সিলেটে এসে পানসিতে খাবেন না তা কি হয়, সস্তা দামে বেশ সুস্বাদু খাবার পরিবেশন করাই পানসি অন্যতম। আমরা এখানে বিখ্যাত চিকেন বিরিয়ানি স্বাদ নিয়ে নিলাম। দর্শক, এবার বিদায়ের পালা। বিআরটিসিতে করে ঢাকা, পরবর্তীতে দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।